নির্বাচন আসন্ন, কর্মীদের প্রাণ চঞ্চল করতে আওয়ামী লীগ সম্মেলনের পূর্বেই সকল মেয়াদ উত্তীর্ণ সংগঠনের সম্মেলন দিচ্ছে ক্ষমতাসীন দলটি। তারই ধারাবাহিকতায় শুক্রবার অনুষ্ঠিত হয় স্বাধীনতা চিকিৎসক পরিষদের সম্মেলন। এই সংগঠনটির সাধারণ সম্পাদক প্রত্যাশী ডক্টর বিপ্লব বড়ুয়া বলেন, শেখ হাসিনার প্রশ্নে তারা আপোষহীন। এছাড়াও শনিবার অনুষ্ঠিত হবে আওয়ামী মহিলা লীগের সম্মেলন। এ বিষয়ে সংগঠনটির এক নেত্রী বলেন, আমরা পদ পাই বা না পাই, আমরা রাজপথে আছি। আমি মহাসচিব হিসাবে যদি আমি দায়িত্ব পাই, নিশ্চয়ই আমি বর্তমান সময়কে মোকাবেলা করতে পারব এবং আমাদের সারা বাংলাদেশের 1,00,000 চিকিৎসকের সকল দাবি দেওয়া পূরণে এবং বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে আমরা তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমি কাজ করব। আমি যদি এই পদে পাই, না এই পদে না থাকলেও আমি করব। বর্তমান সরকারকে বিভিন্নভাবে অপদস্থ করার জন্য বিএনপি যেভাবে একত্রে স্বাধীনতা পরাজিত শক্তিদের সাথে আঁতাত করে এই বাংলাদেশকে ছন্ন বিচ্ছিন্ন করেছিলেন, প্রত্যেকটা কিছু মিলে তারা যে অরাজকতা করতে চায় বাংলাদেশকে, সেটিকে প্রতিহত করার জন্য আমরা বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ অত্যন্ত সক্রিয়।